আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা যে যেখানে আছেন ভালো সুস্থ নিরাপদে আছেন বিগত সপ্তাহ ধরে আপনাদের অনেক কমেন্ট জমা পড়ে আছে বাট সময়ের কারণে আমি আপনাদের কোয়েশনের অ্যান্সারগুলো দিতে পারি নাই আপনারা সবাই হয়তো জানেন কয়েকদিন ধরে আমি আপনাদের সামনে কোনো রকমের ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমি একটু বিজি ছিলাম আমার অনলাইন একটা বিজনেস আছে ছোটোখাটো সেটার ওপর তো যাই হোক আজকে আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ যে টপিক বা যে বিষয়গুলো সেগুলোর উপর পয়েন্টের উপর কথা বলবো তো এখানে প্রায় আপনার তিনশো প্লাস কমেন্ট জমা আছে প্রায় তিন সপ্তাহ মতো হবে সো সবগুলোর প্রশ্নের উত্তর হয়তো দেওয়া সম্ভব না কিন্তু একই প্রশ্ন অনেকই দুইবার করছেন সেটার অ্যান্সার দিলে হয়তো একজনই আপনারা অ্যান্সারটা দিলে আপনারা দুজনই পেয়ে যাবেন সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাকি যেই কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমরা পরবর্তীতে বিরতে আপনাদেরকে একের পর এক আপনাদের প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো আমরা আগে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেখি কি কি হতে পারে তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে বেলাল হোসাইন ওনার কোয়েশন হচ্ছে বাই আমি আসার পর থেকে আকামা পাই নাই আমাকে হুরুপ দিছে আমি কি হুরুপ কাটতে পারবো আমার কফিলের রোকসা ক্যান্সেল করে দিছে আমি আসছি দুই হাজার এখন হুরুপ কাটতে চাই দেখেন যদি আপনার কফিলে রোকসা বাতিল করা থাকে সেটার সাথে আপনার হুরুপের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এখানে সম্পর্ক হচ্ছে যদি আপনার কফিলে রোকসা বাতিল করা থাকে যদি আপনি অন্য কোথাও তানাজল হতে চান সেক্ষেত্রে হুরুপটা কেটে আপনি তানাজল হতে পারবেন আর হচ্ছে তানা হুরুপ কাটবেন কিভাবে দেখেন হুরুপ কাটাটা মূলত একটা রিক্সের ব্যাপার এক হচ্ছে অনেক টাকার পয়সার দরকার আর দ্বিতীয় হচ্ছে একটা বিশ্বস্ত লোকের প্রয়োজন কারণ যাকে তাকে তো আপনি টাকাগুলো দিবেন না বা যাকে তাকে দিয়ে কাজ করাবেন না তো প্রথমেই বিশ্বস্ত একটি লোকের প্রয়োজন আর হচ্ছে টাকার প্রয়োজন এমনিতেই একটু ওয়েট করেন দেখেন সরকারিভাবে কোনো রকমের সুযোগ দেয় কিনা হুরুপ্রাপ্ত যারা আছেন আপনারা যদি সরকারিভাবে দেয় তাহলে সরকারি সিস্টেম অনুযায়ী হতে পারবেন খুব কম খরচের ভিতরেই তো একটু ধৈর্য ধরেন হয়তো সুসংবাদ আসতে পারে পরবর্তী আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে মোস্তফা আবদুল বারেক ভাই একটা বিষয় যদি জানা থাকে তো অবশ্যই জানাবেন যাদের হুরু লাগানো নাই শুধু আকামার ডেট শেষ তারা কি আউটপাস নিয়ে দেশে যাওয়ার পরে সৌদি আরবে অন্য কোনো বিষা দিয়ে প্রবেশ করতে পারবে কিনা তো দেখেন যাদের আকামায় হুরুব নাই অনলি আকামা এক্সপায়ার সো আপনারা আউটপাস নিয়ে যদি সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন তাহলে আপনি যে কোনো সময় নতুন বিষা লাগায়া সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এতে আপনার একটুও সমস্যা হবে না আর হওয়ার কোনো কথাও না কোনো চান্সও নাই ঠিক আছে আসতে পারবেন তার পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফ উনি একটা কোশ্চেন করেছেন যে বাইকফিলের অনুমতিপত্র দিলে কি হুরুপ কাটতে কাটতে হবে দেখেন হুরুপ কাটার বিষয়টা নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাইছি যে হুরুপ কাটতে গেলে বর্তমানে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় ওয়াস্তার মাধ্যমে সেই বিষয়টা আপনাদেরকে জানাইছি তারপর আপনাদেরকে আবার অবহিত করি সেটা হচ্ছে আপনারা কিছুদিন ধৈর্য ধরেন সরকারিভাবে যদি কোনো ঘোষণা আসে সেভাবে আপনারা বৈধ হন এইভাবে টাকা দিয়ে কাজ করার পর আপনার অনেক একটা অ্যামাউন্ট খরচ আর হচ্ছে এই টাকাটা তুলতেও আপনার অনেক টাইম লেগে যাবে গভর্নমেন্টের সুযোগ আসলে তখন আপনি বৈধ হয়ে নেবেন ঠিক আছে তার পরবর্তী কোশ্চেন হচ্ছে তার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে এমডি ইউনুস ভাই আমি তো আলরাজি ব্যাঙ্ক থেকে টাকা পাঠাই মোবাইল দিয়ে পাঠাই না এখন আমার অ্যাকাউন্টে টাকা কি ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং হয়েছে সেটা হচ্ছে আপনারা যারা যারা আলরাজি ব্যাঙ্ক থেকে টাকা পাঠান বাংলাদেশে সো তাদেরটা কিন্তু আপনার ইন্টারনেট ব্যাংকিং না সেটা হচ্ছে অফলাইন ব্যাংকিং অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং তখনই হবে যখন আপনারা আলরাজি কোনো কর্মকর্তার সাথে কথা বলে আপনার অনলাইন অনলাইন বা জন্য যে অ্যাকাউন্ট করার প্রয়োজন বা অ্যাকাউন্ট করতে হবে সেটা তাদের মাধ্যমে আপনি যখন অ্যাকাউন্টটা করে ফেলবেন তখনই আপনার ব্যাংকিংটা অনলাইন হবে তখন আপনি মোবাইল থেকেই আপনার অ্যাকাউন্টটা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তার পরবর্তী কোশ্চেন করেছেন ইমন খান বা ইমেল আইডি খোলা শিখায় দেন বাই ইমেল আইডি খোলা একেবারে আপনি ইউটিউবে সার্চ লেখেন হাউ টু মেক আ ইমেল অ্যাকাউন্ট অথবা হাউ টু ক্রিয়েট আ ইমেল অ্যাকাউন্ট অথবা আপনি বাংলাতে লেখেন ইমেলে অথবা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তাহলে শত শত ইউটিউবে ভিডিও পাবেন কীভাবে জিমেল খুলতে হয় আর জিমেল খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে সব কাজের ক্ষেত্রেই আপনার জিমেল অ্যাকাউন্ট থাকবেই বা থাকা জরুরি কারণ জিমেল ছাড়া আপনি ইউটিউবে চালাতে পারবেন না জিমেল ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না যেহেতু আপনি ইন্টারনেট চালান অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট দরকার আছে যে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি সব সময় আপনি ইউজ করতে পারেন এরকম একটা ইমেল খুলে রাখবেন এবং ইউজার পাসওয়ার্ডগুলো লিখে রাখবেন তার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে ভাই ডাকা লেখা তো নাই সব আরবিতে কি করতে হবে প্লিজ জানাবেন এটা হচ্ছে আপনার বিশেষ স্টাম্পিং হয়েছে কিনা সেটা কিভাবে চেক করতে হয় ভাই ওই পেজটাতে যদি ট্রান্সলেটার অপশন থাকে অথবা ইংলিশ লেখা অপশন আছে যখন আপনি রিলোড করবেন অথবা যখন পেজটাতে ক্লিক করবেন দেন ওখানে ইংলিশ লেখাতে টাচ করার পর পর আপনার পুরো পেজটা ইংলিশ ইংরেজিতে হয়ে যাবে আর এছাড়া আপনি একটা কাজ করতে পারেন যে আপনার ফর্মটা সেটা আপনি স্ক্রিন কপি করে সেটা আপনার গুগল মাধ্যমে চেঞ্জ করে আপনার ল্যাঙ্গুয়েজটা দরকার সেটা আপনি কনভার্ট করে নিতে পারবেন তার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আমার পেশা খাস আমি কি টাকা দিয়ে হরুপ করতে পারবো বর্তমানে আলহামদুলিল্লাহ আমার টাকার সমস্যা নাই আমার ইনকাম ভালো আছে সমস্যা হয় বা সমস্যা হচ্ছে বয় হয় টাকা দিয়ে যদি কাজ সঠিকভাবে না হয় আসলে এটাই এটা আপনাকে একটু আগে আমি বলছি হয়তো একটু ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন হয়তো আপনার কোশ্চেনের অ্যানসারটা আপনি অলরেডি পেয়ে গেছেন সো কাটতে পারবেন বাট এখানে রিস্ক থাকে তার পরবর্তী আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এমডি মিজান ওনার কোশ্চেন হচ্ছে ভাই আমি এক বছর সাত মাস সৌদি আরব কিন্তু কোম্পানি আকামা বানাইনি এখন আমি কি করব। দেখেন অনেক সময় হয় কি কোম্পানি আঁকামা ঠিকই বানায় রাখে বাট আমাদেরকে দেয় না কিন্তু এটা কিন্তু গভর্নমেন্টের কোনো লতে নাই যে আপনার আকামা এবং আপনার পাসপোর্ট কোম্পানির কাছে রেখে দেবে বা কফিলের কাছে রেখে দেবে এখন এই মুহূর্তে যদি আপনার আঁকামা না বানায় থাকে রিয়েলি তাহলে মাস যে আপনার ছিল সেই বিচার মেয়াদটা পর আপনার আকামা না বানাইলে আপনি অন্য কোথাও তানাজুর হতে পারবেন আর যদি আকামা বানায় থাকে সেক্ষেত্রে আপনার যে পাসপোর্টের দুখুল নাম্বার আছে যেটা আপনার সৌদি এয়ারপোর্টে আসার পর লিখিত আকারে দশটা নাম্বার দিয়েছিল দুখুল নাম্বার সেই দুখুল নাম্বার দিয়ে আপনার আকামার নাম্বারটা বাহির করে নিতে পারবেন আর যদি আকামা নাই বানায় তাহলে আপনি হতে পারবেন আপনার বিশাল ম্যাথ যাওয়ার পর দায়ের করতে পারবেন যে আপনার আকামা বানায়নি অথবা আপনার আকামা বানিয়েছে কিন্তু আপনাকে আকামা দেওয়া হচ্ছে না সেটা আপনি করতে পারেন তার পরবর্তী আরেকটা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ উনি ওনার নাম আছে আরিফুল ইসলাম আসলে এগুলো দুই সপ্তাহের আগের কোশ্চেনগুলো ভাইয়া নিউজে দেখলাম মালিক এখন হুরুপ দিতে পারবে না নিউজটা কি সঠিক এটা অনেক কোশ্চেন আমি পাইছি কমেন্টে অনেক কী বলতেছেন ভাই অনেক ইউটিউবে আমরা ভিডিও দেখতেছি আমি কারণ উল্লেখ করছি না কোফিল আপনাকে হুরুপ দিতে পারবে না এই বিষয়টা এখন পর্যন্ত গভর্নমেন্টের কোনো তথ্য অনুসারে নাই যে কাউকে হুরুপ বা খুরুজ দিতে পারবে না দেখেন এটা চোদ্দই মার্চের পর বোঝা যাবে যে কোফিল হুরুপ দিতে আমেলকে পারবে কি না সো এগুলো হচ্ছে বানার কথা এখন পর্যন্ত যেহেতু এ ধরনের কোনো নির্দেশ পাওয়া যায়নি সো এটা আমাদের বুঝতে হবে চোদ্দই মার্চের পর যদি নির্দেশনা আসে অথবা কফিলের মহাসায় যে অপশনগুলো থাকে হুরুপ দেওয়া এবং তুলে নেওয়ার সেই অপশনগুলো যদি হাইট করা হয় লুকিয়ে রাখা হয় বা বাতিল করা হয় সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে কফিল আর হুরুপ দিতে পারবে না এটা চোদ্দই মার্চের পর বোঝা যাবে যে কফিলের আপনার মহাশ যেখান থেকে হুরুপ দেওয়া হয় অনলাইন সার্ভিসে সেখানে সেই পোর্টালের ভিতরে যদি হুরুপের অপশন তোলা বা আপনার দেওয়ার অপশনগুলো লুকে রাখা হয় বাতিল করে দেওয়া হয় সেক্ষেত্রে দিতে পারবে না সো এখন এটা নিয়ে মাথা কামানোর কোনো প্রয়োজন নেই এখনও পর্যন্ত এই ধরনের কোনো নিউজ নাই তার পরবর্তী আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে এই মোজাহার মিয়া বা আমার কফিল আমাকে হুরুপ দিছে দুই বছর হয়েছে আমার কফিল বলে হুরুপ কেটে দিবে বলে কফিল চাইলে কি হুরুপ কাটতে পারবে এখানে আপনার কোশ্চেনটা আমি বলি কফিল যদি আপনাকে হুরুপ দেয় আর সেটা যদি পনেরো দিনের ভিতরে কফিল হরুপটা তুলে না নেয় সেক্ষেত্রে কফিল হরুপটা কাটতে পারবে না বাট এখানে আরেকটু কথা হচ্ছে সেটা কফিলের যদি কোনো ভালো ওয়াস্তা থাকে যা অর্জাত কোনো পাওয়ারফুল লোক থাকে বা কোনো লোক যদি তার জানা থাকে সেক্ষেত্রে সে ওই ওয়াস্তার মাধ্যমে তার হুরুপটা কেটে দিতে কফিল পারবে চেলে ঠিক আছে কিন্তু নিয়ম অনুসারে পনেরো দিন ওয়েট করার পর ষোলো দিনের পর আর কফিল তার ই থেকে মহাসা থেকে হোলটা তুলে নিতে পারে না ঠিক আছে তার পরবর্তী আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে জুয়েল রানা সালাম আলাইকুম ভাই কেমন আছেন আমার একটা প্রশ্ন বর্তমানে ছোট মহাসা বন্ধ আছে কথাটা কি সত্যি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আসলে ছোট মহাসা এখনো বন্ধ নাই কেউ যদি বলে যে মহাসা বন্ধ আছে তাহলে সে হয়তো হয়তো ভুল বলতেছে আর না হইলে কার কারো কাছ থেকে শুনে এই কথাটা বলতেছে কোনো মহাশাসা এখন বন্ধ নাই যদি ছোট মহাশাসা বন্ধ হইতো বা বন্ধ করে দেওয়া হইতো তো এই গভর্নমেন্ট থেকে অবশ্যই নিউজটা আসতো যে ছোট মহাশাসা আর থাকবে না আর ছোট মহাশাসাগুলো বাতিল করা হয়েছে এখনও কিন্তু ছোট মহাশাসার অনেক বিষা বাংলাদেশে আসতেছে এবং লোক কিন্তু ঢুকতেছে সৌদি আরবে তার পরবর্তী আরেকটা কোশ্চেন আফিল খান ভাই আমি সৌদি আরবে সাড়ে তিন বছর ধরে আছি বর্তমানে ছুটিতে আছি আমার আকামার মেয়াদ চার মাস আছে আমি কি চোদ্দই মার্চের পরে কফিলের অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবো দয়া করে জানান এই বিষয়টা আপনাদের সাথে কয়েকবার আলোচনা করেছি আপনি ছুটিতে থাকেন অথবা আপনি সৌদি আরবে থাকেন আপনার কন্ট্যাক্টেই যখন শেষ হবে আপনার কফিল আপনার জন্য নতুন করে কন্ট্রাক্ট বা চুক্তিপত্র রেডি করে গভর্নমেন্টের কাছে জমা দিবে। তখন গভর্নমেন্ট থেকে অর্থাৎ গোসি একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে মেসেজ দিবে হ্যাঁ সো ওই মেসেজটা যখন আপনার এখানে আসবে যদি আপনার কন্ট্রাক্টটা ভালো লাগে তাহলে আপনি সেটাকে চুক্তিবদ্ধ হবেন যদি ভালো না লাগে সেটাকে ক্যান্সেল করে দিবেন তার পরবর্তীতে হয়তো আপনার জন্য আবার নতুন করে চুক্তি করবে আপনার সাথে কথা বলার পর যদি তাতেও ভালো না ভালো না লাগে সেই ক্ষেত্রে এই সিস্টেমটা এখন পর্যন্ত ক্লিয়ার করেনি গভর্নমেন্ট যে তখন ওই আমেলটার কি হবে সে কি অন্য কোথাও তানাজুল বা কাফেলা হতে পারবে নাকি সে পারবে না বর্তমান কবিলের সাথেই কারণ ইত্তেফাক হতে হবে সেই বিষয়টা এখনও ক্লিয়ার না ভাই সঠিকের জন্য আপনাকে আমি ওই বিষয়টা বলতে পারছি না চৌদ্দই মার্চের পর ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে কিন্তু অনেকেই বলতেছে চৌদ্দই মার্চের পর আপনার যে কোথাও আপনি কফিল পরিবর্তন হতে পারবেন এটা তো এখন শিও না তার পরবর্তী আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এমডি ফারুক ভাই আমি বাংলাদেশে আসিয়াছি সাত বছর আগে আমার আকামা ছিল না আমি পুলিশের কাছে দড়া দিয়ে এসেছি আমি সৌদি আরবে আসতে পারবো না এই বিষয়টা একেবারে স্পষ্ট করে দিয়েছি একটু একটু আগে সো যদি আপনি পুলিশের কাছে দরা দিয়ে আসেন যদি আপনার হুরুপ না থাকে আর আপনার যদি বিশ্বাস সঠিক থাকে অনেকে অনেক আপনার ওমরাতে যায় এবং জেরা বিষাতে যায় সো এক্ষেত্রে কিন্তু আলাদা বিষয় আর যদি আপনি কোনো বিষা দিয়ে যান আমি লাদি বা অন্য কোনো পেশাতে বিষা দিয়ে যান সেক্ষেত্রে যদি হুরুপ না থাকে তাহলে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কিন্তু এখানে আপনাকে যত বছরের জন্য ব্যান করে দেওয়া হবে ঠিক তত বছর অতিক্রম করার পর আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন যদি আপনাকে তিন বছরের জন্য ব্যান করা হয় তিন বছর পর যদি পাঁচ বছরের জন্য করা হয় তাহলে বছর পর আরবে আপনি আবার ঢুকতে পারবেন তার পরবর্তী আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে হেলাল শেখ ভাই আমি সৌদি আরব থেকে আট আট দুই হাজার আঠারো তারিখ ছুটিতে এসেছি এখন আবার যেতে চাচ্ছি তাহলে কি যেতে পারবো জানাবেন প্লিজ নতুন বিষয় নিয়ে দেখেন আপনি ছুটিতে আছেন ছুটিতে আসার পর যদি সেই বিষার মেয়াদ বা আপনার ছুটির মেয়াদের ভিতরে সৌদি আরবে আপনি রিটার্ন না করেন ফিরে না যান সেক্ষেত্রে আপনাকে তিন বছরের জন্য ব্যান করা হবে তিন বছর পর আপনি আবার সৌদি আরবে ঢুকতে পারবেন নতুন বিষাদি অন্তত তিন বছর আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না যেহেতু আপনি আঠারো সালে আসছেন তাহলে আঠারো উনিশ বিশ একুশ আপনার এই বছরটা অতিক্রম করতে হবে এই বছর অতিক্রম করার পর পরবর্তী বছরে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন তার পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে ইসলাম শফিকুল ভাই আমাকে হরুপ মার্সেসি থেকে এক লোক বলছেন পঁচিশশো দেশে গেলে আবার আসতে পারবো দেখেন পূর্বের লোক সৌদি আরব থেকে বাংলাদেশে গেলে আপনি যে কোনো পদ্ধতিতে না যান যান না কেন সো এটা যদি সত্য কথা আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে পূর্বের লোক আজীবনের জন্য আসতে পারবে না আজীবনের জন্য না অনেকে হয়তো তিন বছরের কথা বলে পাঁচ বছরের কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি আপনাদের কমেন্টের মাধ্যমে অনেকের তিন বছর পর হুরুপ ছিল যখন ভিসা নিয়ে এয়ারপোর্টে আসে সৌদি এয়ারপোর্টে অনেকে দাম্মাম এয়ারপোর্টে অনেকে আপনার রিয়াদ এয়ারপোর্টে তাদেরকে ব্যাক করে পাঠিয়ে দিছে তাদেরকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হয়নি সো এ থেকে আমরা বুঝি আর একটা বিষয় হচ্ছে আপনারা জানেন হয়তো বিগত আট মাস মেবি এক বছর হবে আমি শিউর জানি না ঠিক গভর্নমেন্ট থেকে একটি নির্দেশ দিয়েছিল যারা প্রাপ্ত লোক তারা বাংলাদেশে গেলে লাইফ টাইমের জন্য আসতে পারবে না শুধু একবার বড় হজ করার জন্য আসতে পারবে সৌদি আরবে সো এখন ওইটাই হচ্ছে কিন্তু লোক কিন্তু ঢুকতে পারছে না সো এতটুক থেকে আমরা একেবারে স্পষ্ট আইডিয়া পাচ্ছি যে হুরুপ্রাপ্ত লোক দেশে গেলে আর জীবনের জন্য আসতে পারবে না শুধু ওমরা হজের জন্য আসতে পারবে কিন্তু এখানে আপনার যে অ্যাম্বাসি লোক বলছে আপনাকে পঁচিশ সরিয়াল দিলে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন সে কিভাবে পঁচিশ সরিয়াল কি আপনার হুরুপ কেটে তারপরে পাঠাবে আর পঁচিশ সিরিয়াল দিয়ে আপনি হুরুপ কাটতে পারবেন আমার মনে হয় না সে আপনার কাছ থেকে পঁচিশ রিয়াল ঠিকই নেবে কিন্তু সরকারি বা গভর্নমেন্টের যে আউটপাস আছে সেই আউটপাসের সিস্টেম অনুযায়ী আপনাকে দেশে পাঠাতে পারবে শিওর কিন্তু আপনি পুনরায় সৌদি আরবে ঢুকতে পারবেন না তার পরবর্তী একটা কোশ্চেন সেটা হচ্ছে উদ্দিন অ্যাপসের অ্যাকাউন্ট খুলেছি অ্যাক্টিভ করবো কীভাবে প্লিজ জানাবেন দেখেন অ্যাপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা খুবই সহজ যদি আপনার কোনো আলরাজি এটিএম কার্ড থাকে অথবা ব্যাংক আহালি অথবা অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেটা এটিএম মেশিনে গিয়ে সিস্টেম মোটাবিক আপনাকে অ্যাক্টিভ করার অপশন দিবে সেখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন এছাড়া আপনার নিকটস্থ যে কোনো যাওয়াজাত অফিসে গেলেও আপনি সেখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনি বিভিন্ন পান্ডাতে দেখেন এক্সট্রা মার্কেটে দেখেন এই বড় বড় যে শপিং মলগুলো আছে সৌদি আরবের সেখানে বেশিরভাগ এই অ্যাপসের মেশিনগুলো পাওয়া যায় সেখানে গিয়ে আপনি ফিঙ্গার দিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত অনেক অ্যান্সার আপনাদের দিয়েছি আরও বহুত কোশ্চেন রয়েছে সেগুলো অ্যান্সার দিতে গেলে রাত্র ফুরাবে না সো শর্টকাট করে আপনাদেরকে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি আর পরবর্তী যে কোশ্চেনগুলো আপনারা করেছেন সেগুলো পাবেন আর যারা যারা আপনারা কোশ্চেন পাননি একটু ধৈর্য ধরেন আপনাদেরকে দুই দিনের তিন দিনের ভিতরেই আমি কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দেবো আর হচ্ছে যারা এখন আপনারা নতুন করে কোশ্চেন করবেন আপনারা পর্যায়ক্রমে আপনাদের কোশ্চেনগুলো পেয়ে যাবেন সো আমাদের চ্যানেলটিতে ফলো করেন সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে লাইক দেন শেয়ার করে রাখেন আর সব সময় ফলো করেন ইনশাল্লাহ আপনার কোশ্চেন আমরা নিয়ে খুব দ্রুত হাজির হবো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নেক্সট ইউটিউলে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি গুড বাই